জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। ধন্যবাদ জয় টিভিকে জুরেন ফুটবল একাডেমির 12 বছর পূর্তি উপলক্ষে জানতে চাওয়ার জন্য। আমার অভিমত যদি আপনি এক কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি নট হ্যাপি। ফুটবল একাডেমি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, কিন্তু গত 12 বছরে ফুটবল একাডেমি জুরাইন এলাকাতে, মানে আমাদের এলাকাতে কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই, ঠিক আছে, একজন খেলোয়াড় তৈরি করতে পারে নাই একটা মাঠের অভাবে। সেই জন্য আমি খুশি না। চলছে 12 বছর হয়ে গেল, তাছাড়া সাধারণ জনগণ আমাদের কাছে আসি, সাত পাশে আসি, তার প্রমাণ হচ্ছে আমরা মাঠের জন্য আন্দোলন করছি, খেলার জন্য মাঠ চাই। এই আন্দোলনটা এখন ঢাকা চাইরে ছড়িয়ে পড়ছে সবার মুখে মুখে। সামনে নির্বাচন দেখবেন, প্রথম কমিটমেন্ট থাকবে মাঠ করে দিবে, এই জিনিসটা আমরা করতে পারছি। আজকে জুরাইন ফুটবল একাডেমি অনেক ভালো পজিশনে যাইতো যদি আমাদের জুরাইনে খেলার মাঠ থাকতো। সরকারি কোনো জায়গা নেই, সরকারি জায়গা থাকলে অনেক আগেই খেলার মাঠ হয়ে যেত। তারপরও আমি হাল ছাড়িনি, যারাই খেলার মাঠের জন্য আন্দোলনে শরিক হবে তাদেরকে আমি স্বাগত জানাবো। খেলার মাঠ আমাদের জুরাইনে চাই, খেলার মাঠ দরকার, খেলার মাঠ করতে হবে। এটার জন্য আমিও আমার সাধ্যমতো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং করব যতক্ষণ পর্যন্ত এই খেলার মাঠ না হয়। এবং এই খেলার মাঠের জন্য যে ভূমিকা রেখে যাচ্ছে জয় টিভি এবং জুরাইন ফুটবল একাডেমি, চেষ্টার কোনো কমতি নাই। জুরাইন ফুটবল একাডেমি একযোগ পূর্তি উপলক্ষে আমি এটার সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে যাতে আরও সুনাম বয়ে আনতে পারে এই জন্য এটার সাথে সম্পৃক্ত যারা সকলকে আমি আহ্বান জানাবো যে আপনারা পিছু হবেন না, আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, থাকবো। 53 নম্বর ওয়ার্ডে কোনো খেলার মাঠ নাই, অলস মানুষ শয়তানের বাসা বাঁধে, এলাকা হাঁটার জায়গাও নেই। মেয়র মহোদয় কিন্তু বলছে যে যদি জায়গা দেন তা আমি খেলার মাঠ করে দিব, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা জনপ্রতিনিধি হয়েও আমি আর আমাদের এলাকার জন্য আমরা কিছু করতে পারতেছি না। আমি আশা করি এই জুরাইন ফুটবল একাডেমি 12 বর্ষ পূর্তিতে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জুরাইন ফুটবল একাডেমি 12 বর্ষের পূর্তি উপলক্ষে তাদের যে প্রতিষ্ঠাতা, কর্মকর্তা, খেলোয়াড় সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। জয় টিভি ঢাকা 4-এর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি প্রচার প্রচারণা করে এবং মানুষকে সচেতন করে, এই জন্য জয় টিভিকেও ধন্যবাদ। আমাদের শ্যাম্পু কদমতলিতে প্রায় 10 লক্ষ লোকের বসবাস। আমাদের শিশু কিশোরদের খেলাধুলা, বিনোদন, ব্যায়ামের কোনো তেমন ব্যবস্থা নেই। শিশু কিশোরদের গড়ে তুলতে জয়েন ফুটবল একাডেমি যে উদ্যোগ নিয়েছে আমি তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, ধন্যবাদ জানাই খেলোয়াড়দের এবং সকল প্রকার সহযোগীদের। আগামী দিনে এই শ্যাম্পুর কদমতলি শিশু কিশোরদের খেলাধুলা, বিনোদন, শরীরচর্চা ও সুস্থ সবলভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, ব্যায়ামাগার স্থাপন করতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি আজকে জুরাইন ফুটবল একাডেমির সার্বিক সফলতা কামনা করছি। আমরা এলাকার মানুষ আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, বাংলাদেশ আজ উন্নয়ন মহাসড়কে। আমরা ঢাকা চারবাসী নেতৃত্বের অভাবে, যোগ্য নেতৃত্ব অভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই উন্নয়নের স্বাদ মানুষের দুর্গতে পৌঁছতে পারিনি। জয় টিভির কাছে অনুরোধ থাকবে, মানুষের কল্যাণে এলাকার সমস্যা সমূহ সমাধানে এলাকার মানুষকে একটি বসবাস উপযোগী এলাকায় বসবাস করার প্রয়াসে অবদান রাখবে, এটা আমার আহ্বান। ধন্যবাদ।
জয় টিভিকে ধন্যবাদ। এর জুরাইন ফুটবল একাডেমির যে 12 বছর পূর্তি হতে যাচ্ছে এত অত্যন্ত আনন্দের বিষয়। জুরাইন ফুটবল একাডেমি যেভাবে তাদের দীর্ঘ 12টা বছর পার করেছে, এই কমিটির সকল কর্মকর্তাবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সকলকে, তাদেরকে আমি নির্বাচনী এলাকা ঢাকা চারের জনগণের তরফ থেকে ও আমার নিজের তরফ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।